নমস্কার বন্ধুরা, আমি আবার এসেছি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে পাপাইয়া বা পেঁপের তরকারি। এটা র পেঁপে সাধারণত আমরা তরকারি করি, মানে যেটা গ্রিন পেঁপে, গ্রিন পাপাইয়া। আর রাইপ হয়ে যায় যখন, যতক্ষণ ওটা একটু ইয়েলো কালার হয়ে যায়, ওটা হচ্ছে পাকা পেঁপে, যেটাকে আমরা ফ্রুট হিসাবে কেটে খাই। তা আমি আজকে র পাপাইয়া সবজি কিভাবে বানাই সেটা আপনাদের দেখাবো। আর এই পেঁপে হচ্ছে সোর্স অফ ভিটামিন এ, ই, ভিটামিন সি, ভিটামিন কে, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, লটস অফ মিনারেল এক পাপার মধ্যে রয়েছে। খুবই উপকারী এই সবজিটা, সবজি বলুন, মানে কাঁচা অবস্থায় সবজি বলুন বা ফল বলুন। ঠিক আছে, আমি আপনাদের এই সবজি কিভাবে বানাতে হয় কাঁচা পেঁপে সেটা দেখাচ্ছি। লেটস গো উইথ মি। এখানে দেখুন, আমি কাঁচা পেঁপে নিয়েছি, একটা পেঁপের বীজগুলোকে একটা চাকু দিয়ে বার করে ফেলে দিলাম। এটাকে ক্লিন করতে হবে খুব ভালোভাবে, সব বীজগুলোকে বার করে দিতে হবে। একটাও বীজ থাকলে একটু তেতো তেতো হয়ে যাবে। এখন এখানে কোনো বীজ নেই, দেখতে পাচ্ছেন? এবার আমি পেঁপের খোসাটাকে পিল করে নিলাম। পুরো খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, সবুজ ভাবটা যেন না থাকে। এই সবুজ ভাবটা থাকলে একটু তেতো তেতো ভাব থেকে যায়। দেখুন, পেঁপেটাকে এরমভাবে কেটে নিলাম ছোট ছোট করে। এরপর পাঁচ ছটা আলু নিলাম, সেই আলুগুলোকে এরমভাবে কাটলাম একটু বড় করে, কারণ আলুটা আগে সেদ্ধ হয়ে যায়। এবার ডালের বড়ি নিলাম কতগুলো, সেই বড়িগুলোকে একটু গরম তেলে ভেজে নিলাম। এখন জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, এক চামচ আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আগে যেটা নিয়েছিলাম জিরে, গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য, এই এই ইনগ্রেডিয়েন্টগুলো লাগবে। এবার কড়াইয়ে তেল গরম হলে জিরেগুলো দিলাম, আর তার মধ্যে তেজপাতা দিলাম। শুকনো লঙ্কাটা আমি একটু পরে দিই, নাহলে ঝাঁজ হয় প্রচণ্ড। আলুগুলো দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা দেখুন এখন দিয়ে দিয়েছি। এরপর পেঁপেগুলো দিয়ে দিলাম আলুর ওপরে, খুব ভালো করে নাড়তে হবে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। মোটামুটি 3-4 মিনিট মতো এটাকে নাড়তে হবে। দেখুন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আর একটুখানি নেড়ে নিলাম। মোটামুটি একটু নেড়ে নেওয়ার পর, এরপর আমি যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়োর পেস্টটা বানালাম, পেস্টটা বানিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না কাঁচা ভাবটা চলে যায়। দেখুন জল ভাব, জলটা চলে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি একটা বড় টমেটো টুকরো ওর মধ্যে দিয়ে দিলাম, আর এক চামচ টমেটো পিউরিও দিলাম যাতে একটু টক টক হয়, কারণ পেঁপের তরকারিতে একটু টক দিলে ভালো লাগে। আপনারা আমচুর পাউডারও দিতে পারেন। আমি এক চামচ চিনি দিলাম, এক চামচ না সরি হাফ চামচ চিনি দিলাম, খুব বেশি চিনি দিলে মিষ্টি হয়ে যাবে বেশি। এবার আমি 2 কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি তরকারিটা কভার করে দিলাম। 4-5 মিনিট পর ওটা খুলে দেখলাম যে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কি না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এরপর আমি কী করলাম, হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম, তারপর ধনে পাতা কুচি দিয়ে একটুখানি নেড়ে দিলাম, মিক্স করে দিলাম পুরো সবজিটাতে। মোটামুটি হয়ে গেছে, জলটাও শুকিয়ে এসছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে দিলাম। এবার 1 চামচ ঘি পুরো তরকারিটার মধ্যে ছড়িয়ে দিলাম। পেঁপের তরকারি রেডি।